আসসালামু আলাইকুম আমি পুষ্টি বিদেশাদ জাহান আপনাদের সাথে আবারও চলে এসেছি মজার কিছু টপিকস নিয়ে কথা বলার জন্য শুধু বলবো সেগুলো নিয়ে যেগুলো আপনাদের প্রতিনিয়ত মনের মধ্যে প্রশ্ন জাগে যেমন হচ্ছে রান্না করব কিভাবে রান্না করব। প্রতিনিয়ত খাবার খাচ্ছি কিভাবে রান্না করলে আমার খাবারটা পুষ্টিকর হবে সেই টপিকস নিয়ে আসলে রান্না করা ছাড়া তো অনেক খাবারই খাওয়া যায় না আর যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলোও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপর আপনাকে খেতে হবে এটা খেয়াল রাখবেন তবে কাঁচা পানি দিয়ে কিন্তু কখনও খাবারটা ধোয়া বা পরিষ্কার করা উচিত নয় আপনি অবশ্যই পানি যেটা ফুটানো সেই পানি দিয়ে আপনি হচ্ছে কাঁচা ফল যেগুলো আছে বা সবজি যেগুলো আছে সেগুলো ধুয়ে নেবেন আর রান্না করার টিপসের মধ্যে প্রথমে যেটা বলবো খেয়াল রাখবেন আপনি কি পাত্রে রান্না করছেন কোন খাবার কোন পাত্রে রান্না করছেন সেটা খুব জরুরি কারণ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করাটা কিন্তু অনেকটা সেফ আপনি যদি লোহার রান্না করেন তাহলে কিন্তু অনেক ধরনের খাবার আছে যেগুলো কিন্তু রিয়াকশন করতে পারে কেমিক্যাল যেগুলো অ্যাবসার হবে না বা লোহাটা বা যে আয়রনটা আছে সেটা কিন্তু বের হতে পারে পারে এটার সাথে করতে কিন্তু মাটির চুলায় রান্না হতো এবং মাটির হাড়িতে রান্না হতো মাটির হাড়িতে রান্নাও কিন্তু অনেকটা সেফ যদিও আমরা এখন ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড যেটা খেয়াল রাখতে হবে অবশ্যই আপনি যে খাবারগুলো করছেন যদি সবজি জাতীয় হয় তাহলে অবশ্যই বড় বড় করে কেটে তারপরে ধুয়ে তারপরে ছোট করে কাটবেন এবং সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে হাই টেম্পারেচারে লো টাইমে আপনি কিন্তু সবজিটা রান্না করবেন তাহলে হাফ ডান যে সবজিটা সেটা কিন্তু নিউট্রিশনটা অনেক ভালো থাকে খেয়াল রাখবেন সবজি রান্নার সময় যাতে কালার পরিবর্তন না হয় কারণ কালার যখন চেঞ্জ হয়ে যাবে এর পুষ্টিগুণ কিন্তু অনেকটা কমে যায় এবং সবজি আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না কারণ অনেকে আছে লাল শাক পুঁই শাক যেগুলো আছে কালারফুল আমরা দেখতে পাই সেগুলো যখন ওয়াটার সলিউবল এই ধরনের ভিটামিনসগুলো আপনি পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন লাল কালার কিন্তু বের হয়ে যাচ্ছে এর মানে লাল শাকের যে উপাদানটা ছিল সেটা কিন্তু নিউট্রিশন লস হলো পুঁই শাক পালং শাক বা সবুজ রঙের যে সবজিগুলো আছে সেগুলো যদি আপনি ভিজিয়ে রাখেন অনেকক্ষণ সেটাও কিন্তু দেখবেন আপনার ইয়ে হয়ে যাচ্ছে কালারটা বের হয়ে যাচ্ছে এর মানে সেটা নিউট্রিশন ভ্যালু কিন্তু কমে যাচ্ছে তো আমরা কি করব বাজার থেকে আনার পর আস্ত সবজি এবং শাকটা ভালো করে ধুয়ে নেব উপরে যে মাটি বা বালি থাকে সেগুলো চলে যাওয়ার পরে কিন্তু আমরা ছোট ছোট করে কেটে এবং সাথে সাথে রান্না করব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা অনেকে যেটা করি যে একসাথে অনেক বাজার করি সবজি বা শাক যারা জব করেন তারা হয়তো প্রতিদিন সেটা আনা সম্ভব না এটাও কোনো সমস্যা না আপনি যদি একসাথে সেটা স্টিম করে বা হাফ ডান করে সেদ্ধ করে ডিপে রেখে দেন সেটাও কিন্তু পরবর্তীতে পেঁয়াজ এবং রসুন দিয়ে যদি বাগান দিয়ে খান সেটার পুষ্টিগুণাগুণ কিন্তু সেমই থাকবে মাংস এবং মাছের ক্ষেত্রে যেটা বলবো যে যে এটা প্রোটিন জাতীয় খাবার অবশ্যই আপনাকে যেটা করতে হবে বাজার থেকে আনার পর এটা ধুয়ে এটা যে রক্তগুলো থাকে সেগুলো কিন্তু একদম পরিষ্কার করে তারপরে আপনি ফ্রিজ আপ করবেন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রত্যেকটা বক্স ঢেকে এবং ফ্রিজে রাখেন তাহলে এক ধরনের সবজি এবং মাছ থেকে মাংস থেকে কন্টামিনেশ হওয়ার যে চান্সটা থাকে সেটা একদমই থাকবে না এবং অনেকেই যেটা করি আমরা যে ফ্রিজ থেকে নামিয়ে একদম পানির মধ্যে ভিজিয়ে রাখি এটা কিন্তু করা যাবে না সায়েন্স বলে যে এখানে কিন্তু নিউট্রিশন লস টেন পার্সেন্ট হয়ে যায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে পানির ফ্লো বা ট্যাপ খুলে রেখে নিচে হচ্ছে গিয়ে মাছ বা মাংসটা ছেড়ে রাখবেন তাহলে সেটা স্রোতে কিন্তু হচ্ছে যে টেম্পারেচারটা থাকে সেটা নর্মাল টেম্পারেচার হবে খুব তাড়াতাড়ি এবং এটা নিউট্রিশন ভ্যালুও অনেক ভালো থাকে এবং সাথে সাথে আপনি রান্না করবেন রান্না করার সময় মাছ মাংস রান্না করার সময় সব সময় যেটা করতে হবে লো টেম্পারেচার এবং হচ্ছে অনেক টাইম ধরে রান্না করতে হবে না হলে এটার ভিতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু আপনার থেকে যাবে এবং পেটের বিভিন্ন যে অসুখগুলো আছে সেগুলো হওয়ার জন্য দায়ী হয় দুধ জাতীয় খাবার যেটা অনেকে যেটা করেন যে আমরা জাল দিয়ে রেখে দিই পরবর্তী সময় যখন লাগে ওখান থেকেই আমরা ঢেলে খেয়ে ফেলি কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে দুধ যতবারই আপনি জাল দিয়ে রাখেন না কেন খাওয়ার আগে অবশ্যই সেটা ফুটিয়ে তারপর আপনাকে খেতে হবে না হলে সব খাবারের মধ্যে একমাত্র দুধই আছে খুব তাড়াতাড়ি হচ্ছে জীবাণু দিয়ে আক্রান্ত হয় সো পেটের সমস্যাও কিন্তু দুধ খাওয়ার পর বেশি হয় অনেকেই বলে থাকেন যে আমি দুধ খাই না কারণ দুধ খেলে পেটের সমস্যা হয় আসলে দুধের জন্য কিন্তু পেটের সমস্যা হয় না হয় দুধ ফুটিয়ে না খাওয়ার কারণে আপনি খেয়াল রাখবেন আরও কিছু বিষয় সেটা হচ্ছে গিয়ে পানি যে জিনিসটা আমরা খাই অনেকে কিন্তু ফিল্টার করি কিন্তু ফিল্টার করার আগে যদি আপনি ফুটিয়ে নেন কারণ আমাদের যে এখন পানির ব্যবস্থাটা এটা খুবই করুন সো আপনি যদি ফুটিয়ে তারপর এটা ফিল্টার করেন তাহলে কিন্তু এটা আপনার বাচ্চার জন্য অনেক বেশি সেফ থাকবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যে গ্লাসে পানি খাচ্ছেন সেটা কিন্তু আপনি ফুটানো পানি দিয়ে ধুন না আপনি কিন্তু গ্লাসটা অবশ্যই ফুটিয়ে ফুটানো পানি দিয়ে ধুতে হবে কলের যে পানি আছে সেটা দিয়ে ধোয়ার পরও আপনি গরম পানি যদি স্টিম করে ওইটা রাখতে পারেন তাহলে কিন্তু আরও বেশি জীবাণুমুক্ত হয় এবং আপনার বাচ্চার জন্য অনেক সেফ হবে আপনার জন্য অনেক সেফ হবে তো আশা করছি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সাথে থাকবো আমি